আচ্ছা, আমরা সবাই এদিকে দেখি আমাদের পূর্বের ক্লাসে কি করে ছিল অ্যাকাউন্ট তৈরি করা। মোটামুটি আমাদের সবারই অ্যাকাউন্ট কমপ্লিট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট কমপ্লিটের পর আমাদের করণীয়টা কি, তাই না? শুধু অ্যাকাউন্ট খুললেই তো হবে না, একটা জায়গায় অ্যাকাউন্ট খুললে কি একদিনে তার ফল পাওয়া যায়? যায় তো বিষয় হচ্ছে, আমরা যারা এখানে সবাই ফেসবুক চালাই, হ্যাঁ, তো ফেসবুকে আমাদের 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিলেও আমাদের কোনো মানে ফল আশা করা যায় না, আমাদের সময়টা ইনভেস্ট হয়। তো আমরা এখানে যদি সময় দিই তাহলে আমাদের লাভ আছে, ঠিক আছে? তো এখানে সময় দেওয়ার কিছু পদ্ধতি আছে। যেমন আমরা সাবমিট একটা প্রসেস করি, তাহলে আমরা সমস্ত পদ্ধতি গুলো আমরা এখান থেকে কি করতে পারি জানতে পারি। তাহলে এখন একজন আমাকে বলবা যে আমার এই সাইটটার নাম কি, যে সাইট আমরা এখন করছি সাইটের নাম কি? হ্যাঁ, হ্যাঁ, বিহান্স ডট কম অথবা বিহান্স নেটটা কি? এখন বিষয়টা হচ্ছে, এটা প্রয়োজনীয়তা কি? এই বিহান্স ডট কম যে আমরা অ্যাকাউন্ট করলাম, এটার প্রয়োজনীয়তা কি? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আধা ঘন্টা। আচ্ছা, তুমি যদি একটা সুবিধা বলো যে বিয়ান্স প্রোফাইল বা বিয়ান্স থাকার করণ মানে থাকলে আমাদের কি উপকার হবে? মনে হয় যে দুইটা বললে সেটা বাদ দিয়ে বুঝে যাবে। আচ্ছা, সহজেই দেখানো সম্ভব, এটার উপকারিতা হলো আচ্ছা, এই তো মোটামুটি সবারই আয়ত্তে আসছে কিছু তো নাকি? আচ্ছা, তাহলে এখন আমাদের সবারই অ্যাকাউন্টটা কি একবারে শূন্য, তাই না? তো অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাতে হলে একটু খেয়াল করি, আমার প্রোফাইলে যেমন এখানে অনেকগুলো ডিজাইন সাবমিট করা আছে, তাই না? তো খুব সহজে আমার তো এই ডিজাইন গুলো তো একদিনে করা সম্ভব না। একদিনে কি করছি আমি, দেখা যাচ্ছে যে এখানে যা আছে সবই ক্লায়েন্টের কাজ, এখানে ক্লায়েন্টের কাজের বাইরে কোনো ডিজাইন নাই। তার মানে আমরা এতদিন যা প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিস কৃত ডিজাইন গুলো আমরা কি করবো এখানে সাবমিট করব। প্লাস আমরা যেগুলো ক্লায়েন্টের কাজ পাবো সেই ডিজাইন গুলো এখানে কি করবো আমরা সাবমিট করব। তাহলে তো আমাদের আস্তে আস্তে ডিজাইনের সংখ্যা বাড়বে, তাই না? তো যেমন ধরেন এখানে আমরা একটা প্রোফাইল পিকচার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রোফাইল পিকচারটা একবার সিম্পলি আমরা দিব, কোন দেখা যাচ্ছে যে কালো চশমা পরা বা দেখা যাচ্ছে 5-7 জন বন্ধু মিলে ছবি উঠায় পিক দিলাম, এরকম করে লিখে দিব একবারে। আমি একজন মানুষ, আমি কোনো এআই এডিট করা কোনো ফটো দিব না, মানে আপনি মানে এডিট ব্যতীত কোনো একটা ফটো এখানে আমরা কি করে দিব আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, এবং পাশাপাশি আমরা একটু খেয়াল করি এখানে যে নিচে লেখা আছে লোগো অ্যান্ড টি শার্ট স্পেশালিস্ট, মানে আমরা তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে তো জানি, তাই না? তো স্পেশাল কি, যে কোনো একটা ডক্টর মেডিসিন বিভাগের যদি হয় বা যে কোনো একটা ইয়ের হয়, তো সে তো কিছু একটা বিষয়ে কি হয় বিশেষজ্ঞ হয়, তাই না? ওই দুইটা বিষয়কে কি করে হাইলাইট করে, করে না? আচ্ছা, তাহলে ওই দুটার উপরে ডিপেন্ড করে তো অনেক বেশি রুগী যায়, কিন্তু কোন একজন ওই দুটা ছাড়া যদি সে যায় তাহলে তার কোনো চিকিৎসা হবে না? যদি বিশেষজ্ঞ হয়ে থাকে মেডিসিন বিভাগের, অন্য কোন সমস্যা হলে তো সলভ করতে পারে, পারে না? আচ্ছা, তো এখানেও আমরা সেম একটা জিনিস যে আমরা স্পেশাল কোনটাতে, আমি তো এখানে লোগো আর টি শার্ট যদি হয়ে থাকে তাহলে আমি এখানে স্পেশাল হিসেবে এটা ব্যবহার করলাম, হাইলাইট করলাম। পাশাপাশি আমাকে যদি কেউ
টি শার্ট অথবা ওই বিজনেস কার্ড ডিজাইন দেয়, তাহলে আমি তো বিজনেস কার্ডও করি, তাহলে আমার প্রোফাইলে থাকলে কি সমস্যা? সমস্যা না, তাহলে আমার স্পেশাল যেটা সেটা আমি এখানে দিতে যাই। আচ্ছা, যেহেতু আমাদের এখনো কোনো মার্কেট প্লেস নাই, আমরা কি কোনো মার্কেট প্লেসে কাজ করতেছি না? তাহলে আমার এখানে দেওয়া আছে আমি আপওয়ার্ক এন্ড ফাইবারে কাজ করি, আপনারা তো এখনো করেন না, যখন আমরা শুরু করবো তখন আমরা এটা আপডেট করে দিই। এখানে যে কালকে গতকাল কোম্পানির কথা বললো না, কি কোম্পানি দেখো, এখানে কোম্পানি আমার একটা লিঙ্ক দেওয়া আছে, আমি কোম্পানি হিসেবে যেই প্রোফাইলটা ভিজিট করি সেটা হচ্ছে যে আমার আপওয়ার্কের প্রোফাইলটা, এখানে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, ঠিক আছে না? আপওয়ার্কের তার মানে আমরা যখন ফাইবার বা আপওয়ার্ক যখন অ্যাকাউন্ট করবো, তখন এই যে ইডিটে যাওয়ার পর কোথায় আমার ইডিট ইডিট প্রোফাইল, এই ইডিট প্রোফাইলে আসার পর দেখেন এখানে সব আমরা আপডেট, এই যে ফটো আপলোড করতে পারবো, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো, এখান থেকে কি সেক্টরে আমরা কাজ করতেছি সেটা আমরা দিতে পারবো, কোম্পানি কি দিলাম আপওয়ার্ক এন্ড ফাইবার, ঠিক আছে, লোকেশন দিতে পারলাম, সিটি দিতে পারছি, কোম্পানি ইউআরএল আমরা কোনটা দিয়ে দিব, ওয়েবসাইট যেটা আমরা কাজ করি ফাইবার অথবা আপওয়ার্ক এর ইউআরএল দিয়ে দিব, আপাতত এখন তো আমাদের নাই, এখন দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে, এই টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে আমরা কানেক্ট করে দিব, তোমার যদি না থাকে এখন দরকার নাই, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কানেক্ট করে দিব, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা আমরা কি করে দিব, কানেক্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমাদের ফেসবুক, ট্রিবল আরো অ্যাকাউন্ট যদি থাকে সেটা আমরা অ্যাড করে দিব। এখানে আরেকটা জিনিস আছে অ্যাবাউট ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারেন যে আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড স্পেশালিস্ট হচ্ছে কি লোগো, টি শার্ট বা মাই স্কিল, মানে কি আমার অভিজ্ঞতা গুলো হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, আমরা সুন্দরভাবে কি করতে পারি লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে সবকিছু হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা সরাসরি প্রোফাইলে আসি। আপনারা যখন প্রোফাইল ভিজিট করবেন আপনাদের, তখন দেখবেন যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, মানে কি কোনো এখনো কাজ জমা দেওয়া নাই, ঠিক আছে, অথবা উপরের দিকে আমরা দেখব শেয়ার ইওর ওয়ার্ক, ঠিক আছে, এখানে আসার পর আমরা প্রজেক্টে ক্লিক করব, কোথায় প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে মানে এরকম একটা অপশন আসবে আমাদের, যে বিলিং এর প্রজেক্ট, স্টার্ট বিলিং এর প্রজেক্ট, এখান থেকে আমরা কি কি অ্যাড করতে পারবো দেখা যাক, ইমেজ, টেক্সট, গ্রিড। গ্রিড জিনিসটা কি জানে, গ্রিড জিনিসটা হচ্ছে যে আমার অনেক টি শার্ট আছে, আমি একটা একটা করে মানে সাবমিট না করে আমি এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, মানে আমি সাজায় গ্রিড আকারে আমি দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা ভিডিও দিতে পারি, এখানে লিঙ্ক করতে পারি, লিঙ্ক মানে কি, যেমন আমার ওখানে আপওয়ার্ক লেখা ছিল না, আপওয়ার্কে ক্লিক করলে সরাসরি আমার আপওয়ার্কে ঢুকে যাচ্ছে, যে লিঙ্ক করলাম, এই লিঙ্কের অপশন এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এই কয়টা জিনিস এখন আমাদেরকে যেটা করতে হবে, সো এখান থেকে ইমেজ থেকে এসে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের সরাসরি কোন ড্রাইভে আমাদের ইমেজটা আছে সেই ড্রাইভটা আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা, এখান থেকে আমাদের সাপোজ দিলাম যে টি শার্টটা আমরা তৈরি করছি, সেই টি শার্টটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম, আপলোড করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে আপলোড হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে টি শার্টটা আমাদের আপলোড হয়ে গেল। এখন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ আমরা দিই, তবে তো আমাদের আর কিছু করতে হবে না, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে একটা ডিজাইন, তাই না? আর অবশ্যই পোর্টফোলিওতে আপনি একটা দিকে চিন্তা করবেন যে আপনি এটা একটা দোকান, আমার এটা একটা পোর্টফোলিও যেটা একটা দোকানের সাথে তুলনা করে, আপনার এই দোকানে যদি সুন্দরভাবে জিনিসপত্র যদি আপনি সাজায় না রাখেন, সব এক জায়গায় হাজিবাজি ভাবে জড়ো করে রাখছেন, কোনো সৌন্দর্য নাই, তাহলে ওই দোকানে কোনো কাস্টমার আসলে তৃপ্তি সহকারে তাকে জিনিসও দিতে পারবেন না, একজন আসলো একটা জিনিস নিতে সব এলো ভালো করে খুঁজে বের করতে আপনার সময়ের একটা বিষয় আছে না, ওই সব কাস্টমার কি আপনার দোকানে নেক্সটে আসবে? আচ্ছা, কি জন্য কথাটা বললাম, যে আপনার দোকান যত পরিপাটি বা যত সুন্দরভাবে সাজানো থাকবে, কাস্টমারকে অল্প সময়ের মধ্যে আপনি যে কোনো জিনিস সহজেই দিতে পারবেন, এতে কি কাস্টমার হয়রানি হলো না, অল্প সময়ের মধ্যে কাস্টমার কি হলো, স্যাটিসফাইড হয়ে গেল। তো এখানে যখন আপনি একটা ডিজাইন সাবমিট করবেন, তার মানে কি এটা আপনার নমুনা, এই নমুনার উপর ডিপেন্ড করে আপনার কাছে কাজ আসবে, বুঝতে পারছি আমি?
এখানে যেরকম নমুনা দিবে সেই রকম নমুনার উপর ডিপেন্ড করে আপনার কাছে কি আসবে, কাজ আসবে। তাহলে এই নমুনাটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে, চিরা ফাটা ভুল ত্রুটি থাকা যাবে না। 10টা ডিজাইনের মধ্যে যেটা বেস্ট, যে 5টা ডিজাইন সেই 5টা দিব, আর বাকি 5টা দিব না। আমি কি বুঝাতে পারছি? তাহলে ভালো কোনটা? এটা তো আশা করি আমাদের একটু হলে অভিজ্ঞতা হয়েছে, তাই না? তাহলে 10টা ডিজাইনের মধ্যে যেটা আমাদের, যে 2টা ডিজাইন বা 5টা ডিজাইন পছন্দ হবে, সেই 5টা ডিজাইন এখানে সাবমিট করবো। কি কারণে? এটার উপরে ক্লায়েন্ট ডিপেন্ড করে আমাকে অর্ডার দিবে। ক্লায়েন্ট আমার পূর্ণ কিছু আমার চেহারা দেখে অর্ডার দিবে না, কি দেখে অর্ডার দিবে, এর ডিজাইন দেখে আমাকে অর্ডার দিবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা ডিজাইনটা কিভাবে আপলোড করলাম দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু ডিজাইনটার উপরের দিকে যাই, এখানে টেক্সট লেখা আছে তাই না? এখানে ইমেজ চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারবো, যদি আমরা 2-3টা ইমেজ অ্যাড করতে চাই। দেখো, এখান থেকে নিচের দিকে অথবা উপরের দিকে আসি। আচ্ছা, এখান থেকে যদি ইমেজটা আমার ভুল হয় তাহলে আমরা কি করতে পারবো, ডিলেট ইমেজ করতে পারবো, ঠিক আছে? অথবা যদি আর একটা ইমেজ আমরা অ্যাড করতে চাই, তাহলে এই ইমেজে ক্লিক করলাম, করার পর দেখা যাচ্ছে আর একটা ইমেজ অ্যাড করে দিলাম, তাহলে দেখো নিচের দিকে আরেকটা ইমেজ অ্যাড হয়ে গেল। আচ্ছা, অ্যাড হয়েছে, এই যে উপরে একটা নিচে একটা। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আমি আর একটা ইমেজ অ্যাড করবো, তাহলে এখানে ইমেজে আরো একটা ক্লিক করলাম, করার পর এখন মনে করছে না আমি একটা একটা করে ইমেজ অ্যাড করবো, এখানে গ্রিড আকারে অ্যাড করবো। গ্রিড জিনিসটা কি দেখো, একটু উপরের দিকে আসি, আসার পর এই যে আমাদের গ্রিড অপশন আছে না, গ্রিডে ক্লিক করলাম, গ্রিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেজ আসছে না, ইমেজে ক্লিক করলাম, করার পরে 2টা ইমেজ একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে দেখো নিচের দিকে 2টা ইমেজ একসঙ্গে 2টা গ্রিড আকারে আসছে, 2টা হোক 3টা হোক একসঙ্গে কি করা যাবে, যদি আমার বেশি টি শার্ট হয় তাহলে আমি 2টা একসঙ্গে দিতে পারলাম, তারপর নিচের দিকে দেখো একটা করেও দিতে পারলাম, যেটা পদ্ধতি মনে হয় ভালো সেটা দিতে। তো এই পদ্ধতিটা কখন লাগে, যখন আমার সামার টি শার্ট ডিজাইন, মনে করো যে একটা ক্লায়েন্টের কালাম 20টা, কয়টা 20টা, এখন 20টা ডিজাইন তো একটা একটা করে সাবমিট করা সম্ভব না, এটা সময়ের বিষয় আছে না? তাহলে আমরা কি করব, সবচেয়ে ভালো যেটা সেটা আমরা উপরের দিকে দিয়ে দেবো একটা, তারপর গ্রিড আকারে আমরা কি করতে পারি, পর্যায়ক্রমিক ভাবে আমরা গ্রিড আকারে দিতে পারি দেওয়ার জিনিসটা। আচ্ছা, এখন তাহলে আমার এই গুলো দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট ইমেজ, ডিলিট গ্রিড, তাহলে এই একটা ইমেজ রাখলাম, ঠিক আছে? এখন আমাদের কিছু লিখার পালা, আমাদেরকে তো ডিজাইন সাবমিট করার পর তো ক্লায়েন্টকে তো কিছু বোঝাতে হবে আমাকে, তাই না? তাহলে বোঝাতে গেলে কি করতে হবে আমাকে, যে এই যে টেক্সট লেখা আছে না, এই টেক্সট এ ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে কি ইন্টারিয়র টেক্সট হিয়ার আমাকে কি লিখতে বলতেছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এটা আমার একটা কি টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি রিলেটেড না, অথবা তো কাস্টম টি শার্ট, মানে নিজে তৈরি করা এরকম একটা টি শার্ট পরে। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট ওপেন করি, ওখানে সুন্দরভাবে একটা প্রজেক্ট সাজালে পরবর্তী গুলো খুব সহজে ওটার থেকে কপি করে করে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। আচ্ছা, যেমন একটা টি শার্ট ওপেন করি, এটা ধরলাম। আচ্ছা, কাস্টম টি শার্ট ডিজাইন বা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আমরা লিখতে পারি, তাই না? তাহলে এখানে লিখলাম টাইপোগ্রাফি টি শার্ট। আচ্ছা, একটা নাম দিলাম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, দেন আমরা ইন্টার দিলাম। এখানে আমরা লিখবো যে ইউ নিড এনি ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট মি, সে তো এই ডিজাইন নিবে না, তার মতো করে সে ডিজাইন নিবে, তাহলে আমরা কি লিখবো, যে ইউ নিড এনি ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট মি। আচ্ছা, কন্ট্যাক্ট মি, এখন তাকে বললাম যে তোমার যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমার সাথে কি করো, কন্ট্যাক্ট করো। তাহলে কন্ট্যাক্ট করতে গেলে, এখন তো আমাদের কারো জিমেল অ্যাকাউন্ট ইয়া অ্যাকাউন্ট নাই, আছে কি ফাইবার অ্যাকাউন্ট আছে, একটা ফাইবার অ্যাকাউন্ট যদি না থাকে
তাহলে এখন আপাতত এখানে আমরা কন্ট্যাক্ট করার জন্য ফাইবার এম্বো আপওয়ার্ক দিয়েছি, তাহলে আমি প্রসেসটা শিখাই দেই, যখন আমরা সাবমিট করব তখন আমরা ওই প্রসেসে করে দেব, ঠিক আছে? অ্যাকাউন্ট যখন খুলবো, তাহলে আমরা এখানে লিখে দিলাম ফাইবার। আচ্ছা, ফাইবার লিখলাম। ফাইবার লেখার পর এখানে তো যখন আমি ক্লিক করছি তখন সরাসরি আমার কি হয়ে যাচ্ছে, ফাইবার প্রোফাইলে চলে যাচ্ছে না? দেখো, যে গিগটাতে আমি তৈরি করছি সেই গিগে চলে যাচ্ছে না আমার। আচ্ছা, তাহলে এটাতে আমাকে কি করতে হবে, লিঙ্ক তৈরি করে দিতে হবে, তাই না? লিঙ্ক করার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে দেখো এই যে যে অপশনটা আছে এটা হচ্ছে লিঙ্ক অপশন। কি অপশন? লিঙ্কে আমরা ক্লিক করলাম, করার পর দেখো যে এখানে কি বলছে, যে আমরা ইউআরএলটা এখানে পোস্ট করতে বলছে। তাহলে কোন লিঙ্ক দিব, আমাদের ফাইবারের প্রোফাইলে সাপোজ ধরলাম এই লিঙ্কটা দিব। তাহলে এটাকে আমরা কি করলাম, যে এখান থেকে এই যে উপরে যে ইউআরএলটা আছে না, আমরা চাইলে ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, কপি করার পর একটা জিনিস মনে রাখবো, যে সরাসরি ফাইবারের লিঙ্ক ব্যবহার করার থেকে এই লিঙ্কটাকে শর্ট করে দেওয়াটা উত্তম, কারণ অনেক ক্ষেত্রে কিছু লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করলে এটা কি ধরে, স্প্যামে ধরে ফেলে, ঠিক আছে? এতে ক্ষতি হতে পারে। তাহলে এই লিঙ্কটাকে আমরা শর্ট করব। শর্ট বলতে কি বোঝানো হয়েছে, ছোট করা। আচ্ছা, এখানে লিঙ্কটা অনেক বড় না, fiverr.com পুরো নাম এখানে আসছে। তাহলে আমরা লিঙ্কটাকে শর্ট করবো কিভাবে, আমরা লিখবো যে ইউআরএল শর্টার। আচ্ছা, ইউআরএল শর্টার লেখার সঙ্গে সঙ্গে দেখো যে এখানে একটা ইউআরএল শর্টকাট করার জন্য একটা অপশন আসতেছে, যে ইন্টার দা লিঙ্ক হিয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম, দেওয়ার পর শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল যখনই ক্লিক করছি তখন দেখো ইউআরএলটা আগের থেকে এত বড় ইউআরএল ছিল, শর্ট করে দিল কতটুকু, ছোট্ট একটু না? এখন আমরা ইউআরএলটাকে কপি করলাম, কপি করার পর আমরা চলে আসবো বিহান্সে। এখানে দেখো http://, লেখা আছে, তাই না? তাহলে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের তো ডিফল্ট ভাবে ওই লেখাটা থাকবেই সবসময়, কোনটা, http://। তাহলে আমরা এই লেখাটাকে কেটে দিলাম, http://, সেটা আমরা কেটে দিব, ঠিক আছে? কেটে না দিলে লিঙ্ক কাজ করবে না, কিন্তু আমরা কেটে দিলাম, দেওয়ার পর এখানে ডান করে দিলাম। তাহলে ফাইবার দেখো তো এখন লিঙ্ক হয়ে গেছে না, দেখো এখন মাউসের তীরের মতন আইকন আসছে না, আসতে তো হাতের মতন একটা ক্লিক দিলে এখন ওই লিঙ্কে ঢুকে যাবে। এখন যেহেতু আমাদের লিঙ্ক নাই, তাহলে আমরা কি করব, যদি আমাদের লিঙ্ক না থাকে তাহলে আমাদেরকে তো তার কাছ থেকে তো কাজ নিতে হলো। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট সরাসরি এত নাও ঢুকতে পারে, কোনো লিঙ্কে নাও ঢুকতে পারে। তাহলে আমরা কি করব, আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটা ব্যবহার করতে হবে, এবং আমাদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে না? তাহলে এই যে হোয়াটসঅ্যাপ লিখে আমাদের যে নাম্বার আছে, যেমন এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, তাহলে +88 অবশ্যই দিতে হবে। খালি নাম্বার সেভ করলে তো হোয়াটসঅ্যাপ আসবে না, তাহলে বাইরের দেশের কোনো একজন পার্সন যদি আপনার নাম্বারটা সেভ করে তাহলে অবশ্যই আমার দেশের কোড দিতে হবে। তাহলে +88 কি আমাদের দেশের কোড, তাহলে এটাকে সুন্দর করে সেভ করে আমরা এখানে দিয়ে দিব, কপি করলাম, ইন্টার দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখো এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে দেখো ইলাস্ট্রেটরের মতন সেন্টার অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? এখন এই লেখাটাকে আমরা বোল্ড করে দিব। সিলেক্ট করার পর দেখো যে এখানে ক্লিক করলে আমাদের যত বড় ইচ্ছা তত বড় নিতে পারি, এখান থেকে ফন্টের স্টাইলও নিতে পারি, আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা ফন্ট। আচ্ছা, এখন এই ফন্টটাকে সিলেক্ট করে আমরা বি তে প্রেস করলে বোল্ড হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা ফন্টকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম, এবং এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, বোল্ড হয় নাই, বোল্ড, ঠিক আছে না? এখন আমরা এই একটু নিচের দিকে আসি, নিচের দিকেও আমরা সেম টেক্সট অ্যাড করতে পারবো। তাহলে নিচের দিকে টেক্সট অ্যাড করলে আমার কি কি দেওয়া আছে দেখেন, ফলো মি, এখানে ফেসবুক লিখে এই যেভাবে লিঙ্ক অ্যাড করলাম, এখানে ক্লিক করলে দেখো সরাসরি ফেসবুকে চলে যাবে, ফেসবুক আসছে। আচ্ছা, তারপরে কি, টুইটার, লিঙ্কডইন, সব এখানে অ্যাকাউন্ট করে দেওয়া আছে, এবং এখান থেকে
হোয়াটসঅ্যাপ এবং জিমেল আমার দেওয়া আছে। সো আমরা একবার তৈরি করে নিলে এগুলোতে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিচের থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিচ্ছি এবং বোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটাকে টাইটেলটাকে কপি করলাম, কপি করার পর দেখি কন্টিনিউ লেখা আছে না, কন্টিনিউ এ ক্লিক করলাম, করার পর প্রজেক্ট টাইটেল, এখন যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম তার তো একটা টাইটেল দিতে হবে, ফেসবুকে পোস্ট করার সময় কোনো একটা টাইটেল দেই না আমরা, তাহলে এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম, একই দিলাম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দিলাম। আচ্ছা প্রজেক্ট ট্যাগ, ট্যাগ জিনিসটা কি জানা আছে? যাকে উদ্দেশ্য করে আমরা সার্চ করব, যাতে যেন আমরা টি শার্ট লিখে সার্চ করতেছি গুগলে, অনেক ধরনের অপশন আসছে না, অনেক ধরনের টি শার্ট আসছে না, প্রত্যেকটা টি শার্টে এরকম কি করা আছে, ট্যাগ অ্যাড করা আছে। তার মানে আমাদের এই টি শার্টটাকে খুঁজে বের করতে হলে ট্যাগ অ্যাড করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে ট্যাগ অ্যাড করার নিয়ম, এখানে ক্লিক করলাম, কয়টা ট্যাগ অ্যাড করতে পারবো? 10টা। তাহলে আমরা এখান থেকে লিখলাম যে TSHIRT টি শার্ট, দেখো টি শার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে 138,000 প্লাস এখানে কি আছে, প্রজেক্ট আছে। আচ্ছা টি শার্ট ডিজাইন, TSHIRT টি শার্ট, দেখো ডিজাইনে কতগুলো আছে, 128K প্রজেক্ট। আচ্ছা তারপর এই যে নিচের দিকে সাজেস্ট করতেছে টি শার্ট, ক্লথিং, ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, আচ্ছা টি শার্ট ডিজাইনার, টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি, অ্যাডোব ইলাস্ট্রেটর, 10টা হয়ে গেছে, 10টার বেশি আর কি হবে না, নিবে না। আচ্ছা টুলস ইউজ, আমরা কি টুলস ব্যবহার করে ডিজাইনটা করতেছি, চলে গেল। আচ্ছা যাই হোক, ওখানে টুলস ইউজ লেখা আছে, তার মানে আমরা কি টুলস ব্যবহার করে ডিজাইন করতেছি, অ্যাডোব ইলাস্ট্রেটর না, তাহলে এখানে আমরা লিখে দিব যে অ্যাডোবি তো চলে গেছে। আচ্ছা তাহলে একটু খেয়াল করি, আমরা কি টুলস ব্যবহার করছি, অ্যাডোব ইলাস্ট্রেটর না, তাহলে ইউজ টুলস লেখা আছে, সেখানে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর লিখে দিব। আচ্ছা ওখানে আমরা দুই টুলস দিব, অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ ফটোশপ হতে পারে, কারণ দুটাই আমরা দিয়ে দেবো, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। তারপরে আমাদের আরেকটা অপশন আছে যে প্রজেক্ট ক্যাটাগরি, নিচের দিকে দেখবো যে প্রজেক্ট ক্যাটাগরি লেখা আছে, ঠিক আছে। এই প্রজেক্ট ক্যাটাগরিতে আমরা গ্রাফিক্স ডিজাইন এবং ইলাস্ট্রেশন আমরা চেক মার্ক দিয়ে দিব, দেওয়ার পর নিচের দিকে আর কোনো কাজ করবো না, সরাসরি পাবলিশ করে দিব, ঠিক আছে। অল্প সময়ের জন্য চলে আসি, এদিকে একটু আসি, অল্প ক্লিক চলে আসি, হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করি, পাবলিশ করার সঙ্গে সঙ্গে দেখো যে এখান থেকে শেয়ারের অপশন আছে, তাই না, যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যেটা হচ্ছে কয়টা সোশ্যাল মিডিয়াতে আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো। শেয়ার করলে উপকারিতা কি, আমাদের এখানে বাইরে থেকে লোকজন ভিউ করবে, তাহলে আমরা এখান থেকে আমাদের যে দুটো ফেসবুক থাকে, ফেসবুকে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখো ফেসবুকে যেভাবে পোস্ট করতে হয়, দেখো শেয়ার করার সঙ্গে সঙ্গে দেখো চলে আসছে না, এখানে উপরের দিকে আমরা লিখে দিলাম যে মাই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, ঠিক আছে। আমরা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন শেয়ার করে দিলাম, দেওয়ার পর সে যখন এখান থেকে আমার প্রোফাইলে ঢুকবে, ফেসবুকে চলে যায়, আমি এই যে ফেসবুক আমার চলে আসছে, এই ইমেজে যখন ক্লিক করে, এক ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আমার ফেসবুক থেকে কোথায় চলে আসলো, বিহান্সে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমার এখানে একটা ভিউ গেল, ঠিক আছে। আচ্ছা আসার পর দেখো যে লিংক যেটা করলাম, এই লিংকে ক্লিক করলে আমার চলে যাচ্ছে কোথায়, তার মানে লিঙ্কটা ওকে আছে আমার। এখন আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে, ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করলে আমাদের কি হবে, এই যে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আমাদের সামনে চলে আসলো, ঠিক আছে। এখন
আমার কাছে সব সময় তো সব ভালো ডিজাইন থাকে না, এখন মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমি সবসময় সামনে রাখবো, এটাকে টেনে নিয়ে আসবো এখানে, তাহলে দেখো এটা শখ হয়ে চলে আসলো, এটাকে নিচের দিকে রেখে দিবো, তাহলে দেখো শখ হয়ে নিচে চলে আসবে, এভাবে সাজাতেও পারি আমরা। আচ্ছা এখন আর একটা বিষয় যে আমরা ফেসবুকে কি করতে পারি, যে বিভিন্ন ধরনের অ্যাড দেই না, ওই স্টোরি দেই না, ফেসবুক স্টোরিতে করি না আমরা, হ্যাঁ তো এখানেও আমরা স্টোরি করতে পারবো। দেখো এই যে প্লাস আছে না, এই অ্যাড আমরা ক্লিক করে দিব, দেওয়ার পর অ্যাড ইমেজ হিয়ার, এখানে ক্লিক করলাম, করার পর যে ইমেজটা আমরা করেছিলাম সেই ইমেজটা অ্যাড আপলোড করে দিলাম এখানে, মানে এটা তখন লাইভ থাকবে, ঠিক আছে না? আমরা একটু জুম করে নিতে পারি, জাস্ট ডিজাইনটাকে আমরা জুম করে দিলাম একটু, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে দেওয়ার পর আমরা পোস্ট করে দিলাম, দেখো আমাদের ফেসবুকের মতো এখানে আমাদের এই যে পোস্ট হয়ে গেল, এই যে যারা যারা পোস্ট করছে তারা সব এখান থেকে কি করছে পোস্ট করে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা এই ফেসবুকে যারা সময় ইনভেস্ট করি, ঠিক আছে, ফেসবুকে সময় ইনভেস্ট না করে আমাদের যে অ্যাপস থেকে আছে বিহান্সে সময় দিব, কি কারণে সাপোজ ধরলাম আমরা এই বিহান্সে যখন ক্লিক করব তখন দেখব যে নিচের দিকে দেখি একটু, এই যে দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আসছে না, সবচেয়ে কম যেগুলো নেই লাইক আছে এবং ইয়ে আছে, এদের প্রোফাইলে আমরা ভিজিট করব, ভিজিট করে এখান থেকে কি কর দিব অ্যাপ্রোপ্রিয়েশন এখানে ক্লিক করে দেব, লাইক দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে নিচের দিকে ওটা দেখব, দেখার পর এই যে এখান থেকে কমেন্টের অপশন আছে দিয়ে দিলাম নাইস, ঠিক আছে দিয়ে দিলাম, বাস দেওয়ার পর পোস্ট করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে কেন আমরা করবো এভাবে, যে এরকম করে যতজন আমাদের করবে, 2-4-5 জন আমাদেরকে আমাদের প্রোফাইল ভিজিট করবে, কি করবে লাইক কমেন্ট করবে, এবং যত ভিজিট করবে তত আমার প্রোফাইল বাড়বে। এই যে নোটিফিকেশন আছে না, এই নোটিফিকেশন আসবে, যেমন ধরো যে এ এক ভাই আমার প্রজেক্টকে লাইক করছে, এই ভাই অনেকগুলো লাইক করছে 15 ঘন্টা আগে, ঠিক আছে, দেখেন প্রায় মোটামুটি সবই প্রজেক্ট লাইক করছে, ও ঠিক আছে ইনি করছে, তাহলে ইনাদের প্রোফাইল গুলো আমি ঢুকলাম, ঢোকার পর দেখা যাক ইনার প্রোফাইল দেখে আমরা কি করতে পারি, এই যে ডিজাইন উনি করছে, এই যে কন্ট্যাক্ট দিয়েছে ইমেল, ঠিক আছে, এই যে টি শার্ট ডিজাইন নতুন, হয়তো তিনি একজন ডিজাইনার, এই যে গ্রিড আকারে করছে বললাম না, এই গ্রিড আকারে সে করে দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে লাইক করে দিচ্ছি, এভাবে প্রতিদিন যতগুলো মন চায় আমাদের ততগুলো কি করবো লাইক করে দেবে, দেখবো যে আমাদের সবাই এক এরকম 10 জন 5 জন করতে করতে আমাদের ভিউ কত হয়ে যাবে, এক সময় এনার দেখেন মাত্র 897টা ভিউ, মানে খুব বেশি দিনের প্রজেক্ট রন না, এভাবে প্রত্যেক জনেরই প্রোফাইল থেকে 2-4-4টা করে আমরা কি করে দেবো লাইক করবো। তাহলে এভাবে ভিউ করতে করতে দেখবো যে আমাদের প্রোফাইলও এরকম এই 25,000-30,000, আমার যেমন 30,212টা 12 জন ভিউ হয়ে গেছে, আপনাদেরও এরকম এক সময় সুন্দর করে ভিউ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রজেক্ট সাবমিটের বিষয়ে বুঝতে পারছি, কোনো প্রশ্ন আছে প্রিয়াংশু, না সৌরভ, না অপর প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমাদের যে ডিজাইন গুলো সব থেকে ভালো হয়েছে সেই ডিজাইন গুলো আমরা সাবমিট করার চেষ্টা করবো, ঠিক আছে? একবারে সব দিব না, প্রতিদিন দুইটা তিনটা দুইটা তিনটা করে দিব আমরা, তাহলে লাইকের ভিউর অপশনটা আসবে ভালো, আর একবারে সবগুলো তো আসবে না। আচ্ছা ঠিক আছে, না তাহলে শেষ করে দিলাম এখানে।